গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল অনেকটা কাজ সারতে হবে, ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি, এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। উঠে আমি আগে ফ্রেশ ফ্রেশ হয়ে একটা খেজুর খেয়েছি, এখন ঝাড়ু দিচ্ছি। আর আজকে যেটা জন্য কাজগুলো সারতে হবে সেটা হচ্ছে, আপা আসবে না, কালকে বলেই দিয়েছিল, মানে আমার বাড়ির যে যিনি হেল্পিং হ্যান্ড, আপা বলে দিয়েছে আজকে ছুটি নিয়েছে, বাপের বাড়ি গেছে। তারা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার ইনায়া যেহেতু ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠার আগে আমি চাইছি রান্নাটা সেরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমি স্নানটা করে নিতে পারলে অনেকটা শান্তি, নইলে ও উঠে গেলে তো বুঝতেই পারছো কিছু হবেও না। গলায় এখনো ভাঙা ভাঙা গলা নিয়ে আমি আগে ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে ঘর মুছবো, ওই পাশে ভাত বসাবো। কালকে আসার সময় পেঁপেটা নিয়ে এসেছিলাম, পেঁপে আলু দিয়ে রুই মাছ করবো, রুই মাছটা ফ্রিজে রয়েছে সেটাও ডিপ রোস্ট করতে দেবো। তো একসাথে আজকে অনেকগুলো কাজ, তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে সানিও রেডি হয়ে গেছে, সানিও বেরোবে, মানে একসাথে আজকে সবকিছু ধুম লেগেছে। ওকেও ছাতুটা দিলাম, ও ছাতু গুলে ড্রাই ফ্রুটস খেয়ে কলা খেয়ে এগুলো খেয়ে বেরিয়ে যাচ্ছে। আজকে আমাদেরও ব্রেকফাস্ট ছাতু শরবত দিয়েই হবে। কি মাছ এটা? কই মাছ? ছোট ছোট থাক, তোরা ধরবি না আজকে। এই যে বাচ্চা খাবে বলে দিয়ে দিলা, ছাবি কি করবে না, থাক আজকে দেব ওকে, তাহলে একটু ঝোল করে। বাপরে বাপ, ঘড়িতে এখন 10:30 বাজে, এখনো ঘুমোচ্ছে, ওকে আমি জাস্ট ফিড করে এলাম। তো আমি তো দেখলে ঝাড় দিয়ে মুছে বাথরুমটাও আজকে ক্লিন করেছি, বাইরে বারান্দা ফারান্দা সব কিছু ধুয়ে আগে স্নানটা সেরে ফেললাম। এত এইগুলো করার পর না, স্নান না করলে মনে হবে কি ইনায়ের কাছে যেতে ইচ্ছে হবে না, তাই স্নানটা করে নিয়েছি। স্নান করে উঠতে না উঠতে আবার ইনায়া কান্নাকাটি করতে পারে, উঠে উঠবে উঠবে ভাব, আবার ওকে ফিট করালাম, আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো এর মাঝে আমি রান্নাটা সেরে নিই। দেখলি জামান কিন্তু অনেকটা কাজ এগিয়ে দিয়েছে আমার, এবার শুধু মাছগুলো ভাজতে বসাবো, মাছের মশলাটা রেডি করবো, পেঁপে আলু সব কিছু কাটা হয়ে গেছে, শুধু কষে বসাবো। মাছটাও কিন্তু জামান ম্যারিনেশন করে দিয়েছে, এখন শুধুমাত্র ভাজতেই বসাবো আমি। ভাতও হয়ে গেছে, এই জাস্ট ইনায়া ঘুম থেকে উঠলো, তো ওখানে খেলাধুলো করছে আর ওর জন্য সকালের খাবার রেডি করছে, আমাদেরও করতে হবে। আর এই যে এখানে পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এটা ফুটুক, অনেকটাই সবজি দুবেলা হবে বলে কথা। আর ফ্রিজে ব্রেড আছে, জামানকে ভাবছি ব্রেড শেখে দেবো। আর আমার কিছু না, আমার মনে হচ্ছে এক কাপ কফি নিয়ে বসি, সকাল থেকে যা যুদ্ধ গেল, মনে হচ্ছে এক কাপ কফি আর বিস্কিট খেলে একটু অনেকটা ভালো লাগবে। ইনুকে এখানে আজকে আমি চিড়ে সেদ্ধ দিচ্ছি, এর মধ্যে দুটো খেজুরের পাল্পটা বের করে দিয়েছি আর অল্প একটু কলা দিয়েছি, পুরো কলাটা দিইনি, এই এতটা মতো কলা ভালো করে ম্যাশ করে দিয়েছি। এর মধ্যে মিস্ত্রি বা চিনি তো আমি ইনায়াকে দিচ্ছি না, কি মিস্ত্রিও দিইনি আজকে, আজকে পুরো ওই খেজুর আর কলা দিয়েই চিড়ে সেদ্ধটা করে দিই। ইনু সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো, বলো গুড মর্নিং বলে দাও, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ সবাইকে একটু বলে দাও, আমার দাদারা দিদিরা আন্টিরা সবাইকে গুড মর্নিং বলো 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 বলে দাও, হ্যাঁ বলো আর একবার বলে দাও গুড মর্নিং, আস্তে 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 বাবা আস্তে। আর এই যে দেখো ইনায়া কিন্তু এখানে দোকান দিয়েছে, ইনায়ার দোকানে অনেক কিছু পাওয়া যায়, ও বাবা এটা আবার বাই ওয়ান গেট ওয়ান, দেখো সব পাওয়া যায় ইনুর দোকানে। হ্যাঁ ইনু কই দেখি দোকানে আর কি কি আছে দেখি, দোকানটা খোলো তো, দোকানটা খোলো তো দেখি, ইনু ইনুর দোকানে দেখো কত কিছু পাওয়া যায়। আস্তে আস্তে হাতে লাগবে, হাতে লাগবে, এটা কত দাম ও দোকানদার, এটা কত দাম, এটা কত, সবই ইনায়ার খাবার কি হলো, তাড়াতাড়ি দাও ইনুর খিদে পেয়েছে। এই যে সকাল থেকে ল্যাপটপটা নিয়ে বসা,
সময় হলো, কিন্তু সকাল সকাল একটু পতিও করে নিয়েছে। কিন্তু 11:30 বাজে, জানি না আজকে ব্লগ কখন পাবলিশ হবে। সকাল থেকে এই মনে হচ্ছে একটু বসার টাইম হবে। এই যে আমাদের জন্য ব্রেড শেকে নিয়েছি, কলা, ব্ল্যাক কফি, ইনুর জন্য চিড়ে সেদ্ধ, এত রাত খাবে না, জল, সবকিছু নিয়ে একটু ঘরে এসিটা চালিয়ে শান্তি মতো বসে কফিটা খাবো। I don't think so. সকাল সকাল একটা পার্সেল রিসিভ করে নিলাম, ইন অ্যাড্রেস, পিনটা দিয়ে দাও তো। ও বাবা, আবার টাকা দিতে হবে? অনেকদিনই হয়ে গেল, তা আজকে এলো, আসার কথা ছিল আরো দুদিন আগে, দুদিন ডিলে হলো। জেনারেলি ফার্স্ট ক্রাই করে না এরকম, মেবি ড্রেসের জন্য হয়তো। তো চলো এটাকে খুলে দেখি, এবার হিনায়াকে পরিয়ে দেখি কেমন লাগছে, আশা করছি ভালোই হবে। এই যে হিনায়ার জন্য যে ড্রেসটা অর্ডার করেছিলাম, একদমই ক্যাজুয়াল, ভীষণ কমফোর্ট, কারণ বিয়ে বাড়ির জন্য না আমি ওর জন্য এক্সট্রা এক্সট্রা কিছু নিয়ে রাখছি, যেন ওর কমফোর্ট জোনটা আমার কাছে সবার আগে, ওর জন্য কোনো রকম কোনো অসুবিধে না হয়। এই মেটেরিয়ালটা দেখো খুব সুন্দর, এটা একটা টি শার্ট আছে, তার সাথে একটা হট প্যান্ট আছে। এই হট প্যান্ট দেখি, হট প্যান্ট এই তো হয়ে যাবে। ওলে বাবা, ভালোই তো, ভালো লাগছে না? দেখি মাম্মা কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, ও খাবে খাবে। ভাত খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়েছি। তার একটা বড় রিজন, একটু পরে আমার একটা বড় কাজ আছে, সেটা তোমাদেরকে আমি বলছি। চলো আজকে সকাল সকাল যেহেতু কাজগুলো সেরে নিয়েছি, হাতে মনে হয়েছে অনেকটা টাইম। আজকে আমি একটু নিজের গ্রুমিং এর জন্য বুক করেছি, মানে পার্লার থেকে বাড়িতে এসে, কারণ এখন ইনায়াকে রেখে পার্লারে গিয়ে আমার পুরো ফেসিয়াল পেডিকিওর করাটা অনেকটা টাইম টেকিং, যেহেতু ও ফিড এখনো পর্যন্ত করে, এবং এই সমস্তগুলো করতে আমি আজকে পেডিকিওরের জন্য বুক করেছি, একটা ফেসিয়ালের জন্য। তো 3 ঘন্টা তো টাইম লেগেই যাবে, বা 3 ঘন্টা ইনায়াকে আমি কোথায় রেখে যাব, তাই পার্লারের রিক্সটা না নিয়ে বাড়িতেই বুক করেছি। তো বাড়িতেই উনি আসবেন, 4 নাগাদ ওইরকম আসবে, তার আগে আমরা লাঞ্চ টাঞ্চ সেরে একটুখানি যদি না শুতে পারি, আর ফেসিয়াল করতে গেলে তো বসেই থাকতে হবে, তো খাওয়া দাওয়াটাকে করে নিই, তারপরে উনি আসবেন, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর আজকে রান্না, এই যে পেঁপে আলু দিয়ে একদম পাতলা মাছের ঝোল, রান্নার এখানে ইনায়ার হয়েছিল, আর হয়ে উঠলো না গো, যতটুকু পেরেছি ততটুকুই করেছি, কারণ একটু তাড়াতাড়ি করে খাও, মানে খেয়ে নেওয়ার ইচ্ছেটা আছে, আসার পরে একটু রিল্যাক্স করবো। খেয়ে দিয়ে এখন বাজে বিকেল 4, এখন আমি এসেছি ছাদে, জামা কাপড় দিয়েছিলাম তো সকালবেলা, কিন্তু ইচ্ছে করে এবেলায় মেলছি, কারণ এত কড়া রোদ ছিল, এগুলো তো অর্ধেক শুকিয়েই বেরোয়, 1 ঘন্টা রোদে শুকালেই হয়ে যাবে। আর ইতিমধ্যে চলে এসেছে সেই পার্লারের দিদিটা, এখন নিচে আমি বললাম কি তুমি একটু বসো, আমি 5 মিনিটে ছাদ থেকে শুধু আসছি, এইগুলো আমি মেলে দিয়ে যাই, তারপরে বসবো একবারে। আর ইনায়াত তো আর কিছু বলার নেই আমার, যখন আমার প্রয়োজন হয় যে একটু ঘুমোবে, কালকে ফুল দমে ঘুমোলো আর আজকে ঘুমোলো না। চলে এসেছি নিচে, ঘড়িতে এখন 4:30 মতো বাজে, এই জাস্ট আমি কাজটা শুরু করলাম, প্রথমে আইব্রোটা করে নিচ্ছি, তারপরে ফেসিয়াল করব, সবার লাস্টে পেডিকিওর করব। জানি না কখন যে শেষ হবে, অনেকটা টাইমের ব্যাপার, ফেসিয়াল পেডিকিওর মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা টাইম তো লেগেই যাবে, তবে কি বলতো আইব্রোটা এত সুন্দর করেছিল আমি। আইব্রোটা হলো, এবার ফেসিয়ালের পালা, মোটামুটি 1-2 ঘন্টা টাইম লাগবে। যেমন বলছে আমি ইনায়াকে নিয়ে বাইরে কোথায় চলে যাই, নইলে আজকে তো ঘুমোয় নি, এই টাইম তো ঘুমিয়ে থাকে, পুরো 3-5টাও ঘুমোয়, তাই আমি এই টাইমে বলেছিলাম, হলো না, যেদিন যেটা প্ল্যানিং করবে সেদিন তোমার বাচ্চা তোমাকে করতে দেবে না, এটাই হচ্ছে নিয়ম। দেখো এই বাচ্চাটার কিছু খাওয়ার নেই, ঠিক আছে, হেডফোন খাবে, ডেটা কেবল খাবে, এইগুলো এর খাবার। ডক্টর কি এইগুলোই খেতে বলেছে মামা? হ্যাঁ, দেখি 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 দেখি, আমার দিকে তাকাও।
এবার শুরু করলাম ফেসিয়ালটা। সত্যি কথা এত ভালো লাগছিল, মানে এই ফার্স্ট টাইম একদম ঘরে বসে নিজের বিছানায় শুয়ে আরামসে রিল্যাক্স করতে করতে ফেসিয়ালটা সেরে ফেললাম। আর এত সুন্দর মাসাজ দিদি করে দিয়েছিল না, মানে আমি সত্যি ঘুমিয়েই পড়ছিলাম। ইনায়া যদি আজকে দুপুরটা একটু ঘুমোতো, আমিও মনে হচ্ছে এই সময় মাসাজ নিতে নিতে ঘুমিয়ে পড়তাম। খুব ভালো ওনার হাতের কাজ, তো খুব মানে সে নিয়ে তো কোনো কথাই হবে না, খুব ভালো লেগেছে। আর মনে হচ্ছে না অনেকদিন পর আমি একটু রিল্যাক্স পেলাম, আমি একটু শান্তি পেলাম। মানে হয় না সুন্দর করে তোমার ওই ঘাড় ফাড় মাসাজ করছে আর তুমি আরামসে শুয়ে আছো। পাল তো দেখো ফেসিয়ালটা প্রায় শেষের দিকে, মাসাজ চলছে, এবার পেডিকিওরটা হবে। বুঝতেই পারছো অনেক গল্পও করছি আমরা এখানটাতে, দিদির সাথে অনেক গল্প হচ্ছিল, আমিও অনেক কিছু বলছিলাম। এই যে এত এতটা সময় একসাথে থাকলে তো অনেক গল্প গুজব, অনেক কথাবার্তা হয়, তো বেশ ভালো লাগছিল। খুব মিশুকে খুব ভালো লাগছিল, মানে এরকমভাবে ঘরে বসে সুন্দরভাবে সার্ভিসটা নিতে খুব ভালো লাগলো। আর এক্সপিরিয়েন্স যদি বলো, দারুণ। ফেসিয়ালটা তো হয়ে গেল, আমি এখন পেডিকিওর করছি, আর ইনায়া করবে মনে হয় দীর্ঘ 3 ঘন্টা আমার টাইম লেগে গেল, কারণ ইনায়া একবার ওকে খাওয়াচ্ছি, কানাকাটি করছিল, এরকম হয় বাচ্চা থাকলে। তো এখন আমি এই যে সবার জন্য একটু চা কফি বসিয়েছি, নাদিকে একটু চা করে বলছে না না খাবো না, তোমরা যদি খাও তাহলে পারে না, হ্যাঁ আমরাও খাবো, আমাদেরও প্রয়োজন আছে। আমার মনে হয় বাড়িতে না ডেকে তুমি পার্লারে, এরপর থেকে দিদির পার্লার থাকলে ওখানেই যেও বা দিদির বাড়িতে যেও, ঠিক আছে? দেখো আমার চোখ মুখ বসে গেছে মেয়েকে রাখতে, এত দুষ্টুমি করেছে আজকে আমার সাথে। একবার বাইরে একবার, মানে মেন টাইমটাই ঘুমাই, যে সময় দিদি এসছে ওই সময়টাই ঘুমাই, প্রতিদিন ওই টাইমেই ঘুমাই, এটাই হয়। বাচ্চারা তো একদম সিস্টেমের উল্টো যাবেই, কিছু করার নেই। তবুও ইনায়া অনেক ভালো, অনেক ভালো বাচ্চা। ইনুকে খারাপ বললে তো তোমরা আবার বলবে না ইনু অনেক ভালো, ইনু দুষ্টু না, তো ইনু তো দুষ্টু না, ইনু অনেক ভালো, ওই জন্য বললাম ইনু অনেক ভালো। ঘুনটু ঘুনটু আমাদের হাতে কিন্তু আজকের দিনটাই সময়, কালকে প্যাকিং করতে হবে, টুকটাক কিছু কাজ, আমার ব্লাউজ গুলো আনতে যেতে হবে, আব্বার জুতোটা কালকে আনতে যেতে হবে। তো আজকের দিনটা একটুখানি আমার আর জামানের গ্রুমিং ডে, ওই হিসেবেই আমরা রেখেছিলাম, বলো জামান। তো আমি এই যে চাটা খেয়ে ইনায়াকে এবার আমি রাখবো, জামানকে পাঠাবো সেলুনে, ও একটু চুল দাড়ি ঠাড়ি কেটে নিজেও একটু গ্রুম হয়ে আসবে। এই যে এখানটাতে আমাদের জন্য চা করে নিয়েছি, আর দিদির বিস্কিট আর কিছু ড্রাই ফ্রুট ছিল, সেইগুলো এটুকু নেবো। জল লেগেছিল পেডিকিওর করতে। আচ্ছা জামা তুমি এই গামলা জলটা ফেলে দিও না, ওতে ইনুর চিরুনিটা ফেলে দিয়েছে। ইনুর বিস্কিটটা নি, তুমিও আমাদের সাথে একটু বিস্কিট খাবে, তাই না মামা? চল তুমি বিস্কিট খাবে, আমরা একটু চা। এই তোমাকে আগে দেখি, 2 ঘন্টা হলো তুমি গেছো জামান, মেয়েদের একা সময় লাগে, ছেলেদের লাগে না, তাই বলে 2 ঘন্টা কে এসেছে রে? আমি
বহুত টাকা দিয়ে ফেসিয়াল করেছি। ইনায়া, ইনায়াও ফেসিয়াল করেছে তো? ফেসিয়াল করেছে, পেডিকিউর, ফেসিয়াল সব করেছে ইনায়া আজকে। গুডু 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 গুডু, আমার বুঝি বুঝি মা কত যা যা হয়েছে আমি বলবো সব। আমার মানে কি বলবো, লোকটা বেশি ভাল লাগছে না, ওরটা অবভিয়াসলি ছেলে ছেলের মতো, মেয়ে মেয়েদের মতো, কিন্তু কাঠটা বেশি গ্লো করছে, সেটাই দেখার বিষয়। চলো দেখি সাপিকটা, দেখি সাপি খেতে দেখে দেবে, চলো খেতে দাও, আর পারা যাচ্ছে না, খুব খিদে পেয়েছে। ইনু তুমি তো বলো ইনার খাওয়া হলে আমার খাওয়া হয়ে গেল, তাই বলে পেটের। ইনায়া, ইনু খাওয়া কমপ্লিট? ইয়েস। একটু ভরেছে? ইয়েস। কইদিকে তোমার মুখটা বেশি গ্লো করছে না আমার মুখ? আমার মুখটা আজকে গ্লো করবে না, আমার ফেশিয়াল করার সাথে সাথে গ্লো করে না। দেখি কাটটা বেশি গ্লো করছে, দেখো তো ইনায়াটা কাটটা বেশি গ্লো করছে। ইনু তুমি এত টাকা দিয়ে মানে এত কিছু করলে, তার থেকে আমার এই 100 টাকার অনেক ভালো। আরে না না, ফেসিয়ালে তো আমি তো অনেকদিন এইসব গুলো করা হয়নি, তো এমনি ফেসিয়াল করার সাথে সাথে গ্লো, না না গ্লো লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে এক দুদিন পরে গ্লোটা আসবে, আর সবথেকে বড় কথা এটা কন্টিনিউ করতে হবে, বুঝলে? আমার স্কিনটার অবস্থা ছেলেদেরটাই বেশি ভালো, কিছু করতে হয় না, এমনি গুলো দেয়। আজকে এই এত গরম পড়েছে না, ভাত ফাত সব নষ্ট হয়ে গেছে। সানি লাইটটা জ্বালাও তো। খেতে বসেই না কারেন্টে চলে গেছিল, আমার খাওয়াটা হয়ে গেছিল, আমি তো তাড়াতাড়ি খেয়ে নিই ইনায়ের জন্য, আর এই কারেন্ট চলে এসে জানলাটা খুলে ইনায়াকে নিয়ে এখানটাতে বসেছিলাম, বাইরে টিপ 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 বৃষ্টি পড়ছে। আজকে গরম কেমন পড়েছে বলো? আজকে প্রচন্ড গরম। এছো এছো, এইগুলো গুছিয়ে দিন। হ্যাঁ, খালনাগুলো গুছিয়ে দাও, আবার কালকে, আবার কালকে। এইগুলো খুলেও কিন্তু লাগানোর দায়িত্বটা আমার আর জামা নেই। এই বাইরে দিয়ে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, এখানে ঠান্ডা হাওয়া লে আছো আসার জন্য রেডি, এখানে আছো, ঠান্ডা হাওয়া কি ঠান্ডা, দেখো দেখতে পাচ্ছ জানলার এখানে ঠান্ডা না? হ্যাঁ, ইনু একটু দেখি দাও তো। তাই 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 মামা বাড়ি যাই মামা, একে এখনো টাটা দেওয়াটা কোনো ভাবেই শেখানো যাচ্ছে না, টাটাটা হাতটা এরম করছে কিন্তু এরকম আর হচ্ছে না, মানে ও দুটো জিনিস এখনো পর্যন্ত গুলিয়ে ফেলছে, টাটা আর তাই তাই। আজকে ব্লগটা আমি আর ইনায়াই এন্ড করব, আবার কালকে একটা নতুন সকাল, আমাদের বাড়ি যাওয়া মানে খুব তাড়াতাড়ি আমরা বাড়ি যাব এক দুদিনের মধ্যে, তো কালকে সম্ভবত ব্যাগ প্যাকিং ট্যাকিং করতে হবে, অনেক কাজ আছে কালকে, তো একদম বিয়ে বাড়িওয়ালা ধামাকাদার পরপর পরপর ব্লগ আসবে, মানে বাড়িতে কি বলবো, মানে অনেকদিন পর আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হবে, বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বাররা সবাই থাকবে, আশা করছি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করতে পারবো সেইগুলো। বিয়েটা নিয়ে আমরাও খুব এক্সাইটেড, জানি না বাচ্চা নিয়ে বলা যায় না কি হবে না হবে, কিন্তু কি বলবো, তোমরাও প্রে করো যেন ইনায়ের শরীরটাও ঠিক থাকে এবং বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমরা ঠিক থাকি। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের শরীর যেন ঠিক থাকে, আমরা যেন চুটিয়ে এই কটা দিন মজা করতে পারি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পুচকে মাছটার জন্য দোয়া করো, আমাদের সবার জন্য দোয়া করো। গুড নাইট। দেখো কেমন করে তাকিয়ে আছে, একটা হাম্পি দাও তো মামা, চলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা দিয়ে দাও, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।